বেশিরভাগ ইন্টারনেট ইউজারকারীরাই কিন্তু পিং শব্দটি শুনে থাকবেন। আপনারা যখন ইন্টারনেট স্পিড টেস্ট করেন 10 Mbps না 12 Mbps নাকি 2 Mbps না 5 Mbps, তখন এই ইন্টারনেট স্পিড টেস্ট করার পাশে কিন্তু একটা ছোট্ট করে একটা শব্দ থাকে পিং, এত মিলিসেকেন্ড, 10 বা 100 মিলিসেকেন্ড বা 15 মিলিসেকেন্ড বা 20 মিলিসেকেন্ড। সেটি আপনি ব্রডব্যান্ড ইউজ করেন আর রবি কোম্পানি বা এয়ারটেল কোম্পানির সিম ইউজ করেন, প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু পিং দেখায়। তো এই পিং ব্যাপারটা আসলে কি, এই পিংটা আসলে কি বুঝায়, এই পিং কি বেশি হলে ভালো না কম হলে ভালো, সবকিছু নিয়ে আজকে আমি কথা বলবো। আপনারা যদি এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ইন্টারে দেখতে দেখতে আমার চ্যানেলের সাবস্ক্রাইব বাটনে একটা ক্লিক করে আসুন। চলুন শুরু করা যাক। পিং এই শব্দটা আমরা মূলত দেখে থাকি ইন্টারনেট টেস্টের সময়। আপনার যে কোনো ইন্টারনেট টেস্টের সার্ভারে গিয়ে যদি আপনারা আপনাদের ব্রডব্যান্ড লাইনের বা আপনাদের সিম কোম্পানির লাইনের ইন্টারনেট স্পিড টেস্ট করে দেখেন তাহলে কিন্তু তার পাশে পিং নামে একটা শব্দ দেখায়। এখন এই পিংটা কি, এই পিংটা হচ্ছে সাধারণত কোনো একটা নেটওয়ার্কের মধ্যে দুটি ডিভাইসের মধ্যে যে লেটেন্সি আছে সেই লেটেন্সিটা বের করার জন্য একটা খুব ভালো সলিউশন। হ্যাঁ, এখন কথা হচ্ছে এই লেটেন্সির ব্যাপারটা কি। তো আমি যেন উদাহরণ দিয়ে আপনাকে বুঝাচ্ছি। মনে করুন আপনি আপনার একটি বন্ধুর সাথে কথা বলছেন, আপনার বন্ধুটি আপনার থেকে কিছু দূরে রয়েছে। মনে করেন আপনার বন্ধুটি আপনার থেকে 15 থেকে 20 হাত দূরে রয়েছে, আপনি ডাক দিয়ে তার সাথে কথা বলছেন, আপনি তাকে জিজ্ঞেস করছেন কেমন আছো, সে আপনাকে আনসার দিল ভালো আছি। এই যে সে আপনাকে আনসার দিল, আপনি খুব দ্রুত বলেছেন কেমন আছো এবং সে আপনাকে আনসার দিয়েছে ভালো আছি, এই কথাটা দুটির মধ্যে কিন্তু 2 সেকেন্ডের একটা সময় লেগেছে। অর্থাৎ আপনি তাকে যতগুলো প্রশ্নই করেন না কেন তার আপনাকে আনসার দিতে প্রায় 2 সেকেন্ডের মতো সময় লাগবে। এখন আপনি যদি অনেকগুলো প্রশ্ন একসাথেও করে ফেলেন তারপরেও কিন্তু সেই সবগুলো প্রশ্নের আনসার একসাথে আসবে 2 সেকেন্ড পরে। এই যে 2 সেকেন্ড সময়টা লাগছে, এই ব্যাপারটাই কিন্তু পিং এর মানেটা মোটামুটি ক্লিয়ার করে দিবে আপনাদের কাছে। তার মানে আপনার সাথে আপনার বন্ধুর যে কথা আদান প্রদান তার মধ্যে যেই ডিস্টেন্সটা বা রেসপন্স করার সময়টা সেটা হচ্ছে 2 সেকেন্ড। অর্থাৎ 2 সেকেন্ডের মধ্যে আপনি যত কথাই বলুন না কেন তা আপনি আপনার রেজাল্ট পাবেন 2 সেকেন্ড পরে। ঠিক তেমনি কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে হয়ে থাকে। মনে করুন ইন্টারনেট সার্ভার থেকে আপনি আপনার তথ্যটি দিতে যাচ্ছেন, তো ইন্টারনেট সার্ভার আপনাকে কত দ্রুত তথ্যটি দিতে পারছে সেটি হচ্ছে পিং। এর মানে এই নয় যে কত স্পিডে আপনি ডাউনলোড করতে পারছেন সেটি, এই ডাউনলোডটা ডাটা ট্রান্সফারের মাঝখানের যে সময়টুকু মানে রেসপন্সের যে সময়টুকু আপনি তাকে একটা অর্ডার করেছেন, সে অর্ডার থেকে সে একটা ব্যাক দিবে আপনার আনসারটি, সেই সময়টুকু রেসপন্সটিকে হচ্ছে এখানের মধ্যে পিং। আমি আপনাদেরকে আরেকটা উদাহরণ দিলে হয়তো আপনার বিষয়টি আরেকটু বেশি ক্লিয়ার হবেন। মনে করুন আপনি পানি সরবরাহ করবেন, একটা বাসা থেকে আরেকটা বাসার মধ্যে আপনারা পানি সরবরাহ করবেন। এই পানি সরবরাহ করার জন্য আপনার কাছে রয়েছে অনেক বড় একটা পাইপ, মোটা একটা পাইপ, এবং আপনার বন্ধুর কাছে রয়েছে একটা চিকন পাইপ। এখন আপনার যে পাইপটি রয়েছে সেই পাইপটি থেকে আপনার বাসাটি অনেক দূরে এবং আপনার পটটি এবড়ো থেবড়ো, আপনার পাইপটি ভালো না মসৃণ না, কিন্তু আপনার বন্ধু যে বাসা থেকে যে বাসায় পানি ট্রান্সফার করবে সেখানের মধ্যে বাসা দুটি হচ্ছে কাছে এবং তার পাইপটি হচ্ছে মসৃণ। তো এখানে আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আপনার বন্ধু খুব দ্রুত তার বাসা থেকে বাসা পানি ট্রান্সফার করতে পারবেন নাকি আপনি পারবেন। অবশ্যই আপনার বন্ধু পারবে, কারণ হচ্ছে আপনার বন্ধু যখন ট্যাপটা ছেড়ে দিবে সাথে সাথেই কিন্তু পানিটি এক বাসা থেকে আরেক বাসায় চলে যাবে আপনার পাইপটি বড় হওয়া সত্ত্বেও। তো এখানে পিং এর উদাহরণটা আপনারা পাবেন যে আপনি যখন অনলাইন গেমিং করেন তখন অনলাইন গেমিং এর ক্ষেত্রে যেমন ক্ল্যাশ অফ ক্ল্যান, ক্ল্যাশ রয়্যাল বা বিভিন্ন ধরনের অনলাইন গেমিং যখন করেন তখন আপনারা চান ইনস্ট্যান্ট ফিডব্যাক পেতে। আমি যেহেতু ক্ল্যাশ অফ ক্ল্যান একসময় খেলেছি এবং ক্ল্যাশ রয়্যাল খেলেছি তাই আমি আপনাদেরকে ক্ল্যাশ অফ ক্ল্যান দিয়ে উদাহরণ দিই। যখন আপনি অ্যাটাকে যাবেন তখন আপনি যখন একটা ট্রুথ ছাড়বেন সেই ট্রুথটি সাথে সাথে ছাড়তে পারছেন কিনা সেটি হচ্ছে আপনার পিং। আপনার পিং যদি বেশি হয় আর তখন আপনার স্পিড যদি 10 Mbps হয় তাহলে কিন্তু আপনি আপনার ট্রুথটি ছাড়ার পরও একটু সময় নেবে। আপনারা প্রায় সময় খেয়াল করবেন যে আপনি অনলাইনের মধ্যে গেমিং করছেন, আপনি একটা অ্যাকশন গেম খেলছেন যেখানে মধ্যে আপনি গুলি করেছেন কিন্তু গুলিটি বের হওয়ার আগে আপনি মারা গিয়েছেন। কেন? কারণ হচ্ছে আপনার পিং থেকে তার পিং কম এবং আপনি তাকে দেখে গুলি করার আগে কিন্তু সে আপনাকে গুলি করে চলে গেছে, যে ব্যাপারটি আপনি খেয়াল করতে পারেননি। এটি হচ্ছে পিং, যে রেসপন্স ক্ষমতা, যে এই যে অনলাইন গেমের মধ্যে যে রেসপন্সটা আপনি পাচ্ছেন ইন্টারনেট থেকে সেটি হচ্ছে পিং। এই পিংটি যত কম হবে তত হচ্ছে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য ভালো। হ্যাঁ, কোন ধরনের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য? যেমন আপনি যদি শুধুমাত্র মুভি দেখার জন্য ইন্টারনেট নিয়ে থাকেন তাহলে আপনার জন্য ইন্টারনেট স্পিড যত বেশি হবে তত ভালো। আপনার ইন্টারনেট স্পিড যদি হয় 10 Mbps এবং আপনার পিং যদি হয় একটু বেশি তাহলে আপনার সমস্যা হবে না, কারণ আপনি শুধুমাত্র ডাউনলোড করবেন। কিন্তু যারা অনলাইনে প্রতিনিয়ত কাজ করার জন্য বা গেমিং করার জন্য অনলাইনটি ইউজ করে থাকে, ইন্টারনেট ইউজ করে থাকে, তাদের জন্য অবশ্যই পিং কম হতে হবে। আপনার পিং যদি কম হয়ে থাকে, ইন্টারনেট স্পিড কম হয়, তাহলে কিন্তু আপনারা খুব বেশি সমস্যা পড়বেন না অনলাইন গেমিং এর ক্ষেত্রে। কিন্তু আপনার পিং যদি বেশি হয়ে থাকে কিন্তু আপনার অনলাইন স্পিড বেশি হওয়া সত্ত্বেও কিন্তু আপনারা অনলাইন গেমিং এর ক্ষেত্রে সমস্যা পড়বেন।
আমি আশা করছি আমি আপনাদেরকে ব্যাপারটি মোটামুটি বুঝাতে পেরেছি। তারপরে যদি আপনাদের কোনো কনফিউশন থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে জানাবেন, এবং আমাদের নেক্সট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। টেকল্যান্ডের পক্ষ থেকে খোদা হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।